আপনি কি বাজতে চান ভাইয়া? এটা মাওয়াল ইলিশ বিখ্যাত, ইলিশ মাছ করা হচ্ছে তাই আজকে বৃহস্পতিবার রাত, এই জন্য অনেক বাইকার এবং গাড়ি মাওয়ার দিকে যাচ্ছে। এখন অল্প যদিও দেখা যাচ্ছে, তবে রাত বাড়ার সাথে সাথে এটা আরও অনেক বেশি বাড়বে বলে আশা করি। এখন আমরা আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। একটা ছবি তোলার ব্রেক দেওয়া হয়েছে, কিন্তু সবাই অলসভাবে বসে রয়েছে, হেলান দিয়ে চিৎকায় হয়ে রয়েছে। হাই রুশদা, হোয়াট আর ইউ ইটিং? খাওয়া। ওকে, খিদা লাগছে, খেয়ে নাও। এইখানে আছে হাই রানা ভাই, তন্ময় মাফিক ভাই না, মিম। ওকে, আমি মাহফুজ, কামরুল আলম মিম। ভাইয়ের সাথে আজ প্রথম পরিচয়। ভাইও একজন ব্লগার, নাম শুনেছি অনেক। ভাই একজন খুব ভালো ব্লগার, আর পরিচয় করে দেওয়ার কিছু নাই। মাফিক নামে ইউটিউব চ্যানেল আছে, উনি খুব ভালো রিভিউ করেন, আমার খুব পছন্দের ব্লগার একজন উনি, এবং আমি ওনাকে ফলো করছি ইদানিং কিছু রিভিউ ব্লগে। তন্ময় আছে, নতুন ব্লগার, কেবল শুরু করেছে, বিজনেসম্যান। ভাইয়ের নাম কি যেন? আসিফ ভাই না? ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমরা আজকের ট্যুর পার্টনার। ছবি তোলা শেষ, এখন আমরা আবার রওনা হলাম মাওয়ার দিকে। এই ছবি তুলতে গিয়ে কিছু গাড়ি গেল, কিছু বাইক গেল, এমনভাবে তারা রাইড করে যাচ্ছে যেন দেখে মনে হচ্ছে মাওয়া কোথাও পালিয়ে যাচ্ছে। দ্রুত গিয়ে ওদেরকে ধরতে হবে, তাছাড়া তারা মাওয়াকে পাবে না, এরকম একটা তাদের টেন্ডেন্সি। সো আমি রিল্যাক্সেই যাব। এই যে মাওয়া এক্সপ্রেসের রোডটা, অসাধারণ একটা রোড। আসলে এরকম রোডে নেমে সটল মুচড়ানো থেকে নিজেকে বিরত রাখা খুব কঠিন। সবাই গিয়েছে আগে, অলরেডি অনেকেই চলে গেছে, সো তারা যাক। আমি এবং আমার পিছনে কিছু বাইক আছে, তিন চারটা বাইক আছে পিছনে, তারা আমার সাথেই তাল মিলিয়ে আসছে। ভালো লাগলো এটা, আর যাদের একটু টানাটানি করার শখ তারা চলে গেছে আগেই। আমরা চলে এসেছি প্রায় মাওয়া ঘাটের কাছাকাছি, মাওয়া ঘাটের দিকে এগিয়ে আসতেছি। এখান থেকেই ইলিশ ভাজার গন্ধ পাচ্ছি। ইলিশ মাছ ভাজি করছে, সেই ইলিশ মাছ ভাজির গন্ধ এখান পর্যন্ত চলে এসছে। ওকে, আমার বাম দিকে যেটা দেখছেন এটাই, বাম দিকে যেটা দেখছেন এটাই হচ্ছে সেই যে এটা প্রজেক্ট হিলসা, বড় লোকের বিলাসিতা। হ্যাঁ, তো মানুষ তো হবে আজকে। এই সামনে যাব না, কি জি যাব না, হজম হবে না ভাই, না পড়বে না, না না ঘুমাইনি।
কিসের বললাম তো ভাই আমার খাবার হজম হবে না এখানকার আমি খাইতে পারতাম না এখানে বলে জায়গা পাওয়া যায় না এতে মাছি মারার কেউ নাই ভিতরে খাবার নাই ও না এটাই তো ডিমান্ড না না ভ্যাটের কাগজ নাই সমস্যা নাই যারা কালো টাকা সাদা করতেছে তারা এখানে আসবে আমরা আগাই সামনে আগাই আমাদের সাদা টাকা কোনো সমস্যা নাই এই সামনে আগাই ভাই আসেন সামনে আসেন সো এইটাই প্রজেক্ট হিলসা আমরা এটা শুধু দেখেই গেলাম এছাড়া ভিতরে ও না শুনলাম খাবার নাকি শেষ এখন বাজে রাত 12:30 12:30 তাদের খাবার শেষ এখন তারা বসে বসে ঘুমোবে আমরা যাই আমাদের আলসালা দিয়ে ঢাকা নদীর ধারে যেই হোটেলগুলো সেখান থেকেই আমরা ইলিশ কিনে নিয়ে রান্না করে খেয়ে দিয়ে আসবো প্রচুর মানুষ প্রচুর গাড়ি গাড়ির কোনো অভাব নেই প্রচুর মানুষ আমরা চলে যাব আরো সামনে একেবারে নদীর ধারে নদীর ধারের যে হোটেলগুলো আছে আমরা সেই হোটেলগুলোতে বসবো আজকে বৃহস্পতিবার রাত এই জন্যই ভিড়ের পরিমাণটা আসলে এত বেশি উপরে উঠতে হবে বাইক উঠানো যাবে মাওয়া ঘাট প্রচুর হোটেল আমরা চলে আসলাম একেবারে নদীর ধারের দিকের যে হোটেলটা সেখানে নদীর হাওয়া লাগছে চোখে মুখে তাইলে নামো আছে দেখো তো অনেক অনেক হোটেল হোটেলের অভাব নেই চারিদিকে ইলিশের গন্ধে মৌ মৌ করছে আর সুপার খিদা লাগছে প্রচুর গন্ধটা এই জন্য মনে হয় আরো বেশি ভালো লাগছে এদিকে তো সব ভেঙে ফেলেছে এখানে খাইছিলাম এখানে তন্ময় এগুলো তো সব ভেঙে ফেলেছে এখানে হবে 10-12 জন এখানে বসা যাইব 10-12 জন বসা যাইব দেখো দেখো আগে কত জোড়া কত 2800 অনেক বেশি দাম দেন রাখবেন কত লাস্ট কত রাখবেন আপনি লাস্ট আমি তো বলছি লাস্ট
যদি আমি লাস্ট 1700 টাকা দেব হ্যাঁ বাজার ডিম আছে ডিম নেই ডিমবিহীন মাছ মাছ ধোয়ার পরে মশলা মাখানো হবে মশলা মাখিয়ে ভাজা হবে সরিষার তেলে ইলিশ ভাজা হবে ইলিশ এবং বেগুন আমাদের মাছ ভাজা এখন শেষের পথে কি করতেছেন আমি এখন মাওয়াতে ভাজা ভাজি করতেছি আপনি কি ভাজতেছেন ভাইয়া মাওয়ার ইলিশ বিখ্যাত ইলিশ ভাজি করা হচ্ছে তাই ভাই আপনি সারাদিন এখান থেকে কত টাকা ইনকাম করেন আমি ভালোবাসা যেটা পাবো সেটাই আমার ইনকাম তাই টাকা রাখেন না ভাই আমি তো তিমি মাছের মাথা দেখতেছি ভাই এই যে ভালোবাসা অতিরিক্ত হয়ে গেছে এই জন্য তিমি মাছ দিয়ে দিয়েছি ইলিশের জায়গায় এখন এখানে যে সবাই আমরা ক্ষুধার্ত আপনার কি এটা চোখে পড়তেছে না অবশ্যই এখন এই যে দিয়ে দিব আমি লেট হলে টাকা কম ভালোবাসা দিলে হবে ভাই ভাজা দুইটা মাছ ভাজা কমপ্লিট এটা দিয়ে আমরা খাওয়া শুরু করব আরও দুইটা মাছ ভাজা হবে পরবর্তীতে আরিফ ভাই সবাইকে বন্টন বিলি বন্টন করে দিচ্ছে আরিফ ভাই কেমন লাগতেছে ভাইয়া সবিক ভাই কেমন লাগতেছে তুহিন ভাই দিয়েছি আমা একের তার রুল ভাই এই ফজলা ভাই কি অবস্থা ভাই খাইতে খাইতে হুশ নাই ফাউন্ডার ওকে তো সবাই কে কি
তৃপ্তি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডো আচ্ছা দেখ খেয়ে সবাই তৃপ্তি পাচ্ছেন তো ওকে সবাই খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে পদ্মার আসল মাছ এই যে আমরা খেয়ে ফেলেছি এখনো দেখেন কিছু কিছু আমি দেখাই আপনাদেরকে কিছু কিছু পাবলিক এখনো খাচ্ছে তার মধ্যে আরিফ ভাই একজন খেতে খেতে কেউ কেউ ঘেমে খেতে খেতে কেউ কেউ ঘেমে যাচ্ছে তবুও খাওয়া শেষ হচ্ছে না প্রচুর খাইতে হবে এই যে মিস্টার ইন্ডিয়ান তন্ময় খেতে আছে এখনো খাওয়া শেষ করতে পারছে না এটা অরিজিনাল ফুড এই যে আবি একটা বলা প্রচুর খাচ্ছে প্রচুর খেতে হবে আছে এখানে ফাউন্ডার অ্যাডমিন এই যে রানা ভাই ভাই কেমন লাগলো ভাই অস্থির ভাই দেখেন না খুব মনোযোগ দিয়ে মাছ থেকে অরিজিনাল নামা কল রিয়াদ কি অবস্থা ভাই বাংলাদেশি অরিজিনাল শেষ আচ্ছা শেষ করো শেষ করো এখন রইছে কিছু বললেন না কিউট ফাউন্ডার মাথা হেভি মাছের মাথা ওয়াও ওয়াও ভাই কে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে ভাই ওয়াও খেতে খেতে ঘেমে নে একাকার অবস্থা তবু খাচ্ছি ভাই তুইন ভাই খাওয়া শেষ আমি খাই নাই শফিক ভাই এখনো খেতে আছে ভাই রিল্যাক্স থাকেন সমস্যা নাই আরিফ ভাই কোনো সমস্যা নাই খেতে থাকেন আরো কিছু লাগবে কিছু অর্ডার করব আর ওকে সো মজা করে সবাই খেলাম আমরা আজকের মাওয়া ঘাটের ইলিশ ভাজা এখন কিছুক্ষণ আমরা এখানে আড্ডা দিব নদীর ধারে তারপরে আবার ব্যাক করব ওকে আমরা এখন খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে এসেছি এরপরে আমরা এখন বের হয়ে যাচ্ছি মাওয়া ঘাট থেকে আমরা এখন যাওয়ার সময় গাজীপুর হয়ে যাব সবাই রেডি হচ্ছে রেডি রেডি সবাই রেডি এই রেডি সবাই এইখানে এই যে প্রচুর লোকজন সারা রাত ধরেই আসতে আসে যাইতে আসে যেরকম আমরা এখন বের হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে এখনও অনেক মানুষ আসতেছে খাওয়া দাওয়া করে আবার শেষ রাতে সকাল সকালে রওনা দিয়ে যাবে আমরা যেহেতু একটু অনেক দূরেই যাব এই জন্য আগেই বের হয়ে যাচ্ছি যাতে ঢাকার জ্যামটা আমরা না পাই সকাল সকালই বের হয়ে যেতে চাচ্ছি ঢাকা থেকে সো আজকের মতো বিদায় ওকে আমাদের ট্যুর আজকে এই পর্যন্তই এখন বিদায় নিব সবাই থ্যাঙ্কস কেয়ার ভাই ঘুমঘুম চোখে ভাই চোখে সবার ঘুমঘুম এখন আমরা সবাই এখান থেকে বিদায় নিচ্ছি চলে এসেছি আমরা আবার কিশোরগঞ্জে ব্যাক এখন যার যার বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থভাবে রাইড করবেন ইউজ হেলমেট নো রেস ওকে সো এই আল্লাহ হাফেজ সো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো এই পর্যন্তই বিদায় আল্লাহ হাফেজ।